আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে পোড়া বেগুন এবং টমেটোর ভত্তা এই শীত ওয়েদারে বেগুন এবং টমেটো ঠিক এইভাবে পুরে ভত্তা বানিয়ে খেতে পারেন আমরা তো সবসময় টমেটো এবং বেগুনের ভত্তা বানিয়ে খাই তাই না কিন্তু আজকের ভর্তাটা হবে একটু অন্যরকম আজকের রেসিপিতে শুধু পোড়া বেগুন আর পোড়া টমেটো নয় আরেকটা জিনিস অ্যাড করেছি আর সেটা দেখার জন্য পুরো ভিডিওটা নাটি নিয়ে দেখতে হবে আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের একটা পাতিলের মধ্যে আমি দুটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি এবং দুটো টমেটো নিয়েছি টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাতিলে রেখে দিলাম এই পাতিলটার মধ্যে টমেটোগুলো আমি টেলে নিব পাতিলটা চুলায় বসিয়ে দিলাম এবং চুলার আঁচটাকে একবার হাই হিটে রেখে এটিকে দশ মিনিট ধরে তাপ দিতে হবে ঠিক দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ঠিক দশ মিনিট পর দেখতে পাচ্ছেন বেগুনের কালার কতটা চেঞ্জ হয়ে গেছে এবং টমেটোর গায়ের পাতলা আবরণ বা খোসা ফেটে গেছে এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ঠিক পাঁচ মিনিট পর বেগুন এবং টমেটোগুলোকে উল্টিয়ে দিব টমেটো আর বেগুনগুলোকে উলটিয়ে দেওয়ার পর আবার ওইটিকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটিকে তাপ দিতে থাকবো প্রায় পাঁচ মিনিট ধরে ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার কিছু রসুনের কোষ নিয়ে নিব চেষ্টা করবেন দেশীয় রসুন ব্যবহার করতে আমি এখানে ছোট ছোট সাইজের দেশি রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে বড় কোষের রসুনগুলোও ব্যবহার করতে পারেন তবে কিন্তু ছোট রসুনের টেস্টটা কিন্তু খুব ভালো আসে এখানে আমি ছয় থেকে সাতটা কাঁচামরিচ নিয়েছি এবং এই কাঁচামরিচগুলো বেগুন এবং টমেটোর চারপাশে দিব এবার ঢাকনা দিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটিকে আবারও তাপ দিতে থাকবো পাঁচ মিনিট ধরে ঠিক পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন মরিচ এবং রসুনের কোষগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং টমেটো আর বেগুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিবে এবং পাতিলটাকে নেমে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এদিকে দেখতে পাচ্ছেন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি করে নিয়েছি আর তেলে রাখা মরিচগুলো আলাদা করে নিয়েছি এবং রসুনগুলো আলাদা করে নিচ্ছি আর একটা কথা বলে রাখছি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বেগুন টমেটো এবং রসুনের কোষগুলো পুড়ে যাওয়ার কারণে ভর্তা বানিয়ে নিলে পরে খেতে একটু তেতো লাগবে কিন্তু না সেরকম কিছু হবে না এই পুড়ে যাওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে বেগুন আর টমেটোর পুড়ে যাওয়া খোসাগুলো তো ফেলেই দিব কিন্তু রসুনের যে পুড়ে যাওয়া অংশগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না সে পুড়ে যাওয়া অংশ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় সুন্দর একটা গ্রান এবং টেস্টটাও কিন্তু বেশ ভালোই আসে শুধুমাত্র এই পুড়ে যাওয়ার কারণে এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না এটা আপনারা যখনই বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে এই টেস্টটা কতটা ভালো আসে এবার যেটা করব। তেলে রাখা মরিচগুলোকে একটা কাচির সাহায্যে কুচি কুচি করে নিব এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা চাইলে রান্নাঘরে এই ধরনের একটা কাচি রাখি দিতে পারেন এই কাচির সাহায্যে আপনারা যখন তখন কাঁচামরিচ কিংবা ধনেপাতা পাতা কুচি করে তরকারিতে ব্যবহার করতে পারেন এতে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় এতে করে রান্নার কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় যখন তখন কাচির সাহায্যে ধনেপাতা পাতা তেজপাতা কিংবা কাঁচামরিচ কুচি করে দেওয়া যায় পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচের মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিব এবার তেলে রাখা বেগুন এবং টমেটোগুলোকে খুব ভালোভাবে কষলিয়ে নিব বেগুন এবং টমেটোর মিশ্রণটা মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচের মিশ্রণটা দিয়ে দিব আবারও খুব ভালোভাবে মেখে নিব এবং মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কেননা সরিষার তেলের কারণে এই ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন না আবারও ভালোভাবে মিক্স করে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি দুপুর কিংবা রাত গরম গরম ভাতের সাথে যদি এই ধরনের একটা ভর্তা বানিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো মাছ মাংস কিংবা সবজির প্রয়োজন হবে না এমনিতে এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে এই ধরনের একটা মজাদার ভর্তা দিয়ে এ ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যাতে করে ওরাও উপকৃত হয় তো আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ